কাতি বিহুর পুয়াই কান্দুনের রোল শোকে দহিলে মাজুলীর বটিয়ামারিবাসীক। পুয়াই গাখীর আনবলে গই ব্রহ্মপুত্রত হলিল সমাধি ঘটিল এটি কিশোরের। মৃত কিশোরটি 13 বছরীয় অঞ্জন পায়ে মাজুলীর আউনিয়াতি হেমচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আছিল অঞ্জন পায়েং। স্থানীয় লোকে দুর্ভোগিয়া কিশোরটিক ততাতয়াক চিকিৎসালয় লৈ যায় যদিও মাজুলীর জিলা চিকিৎসালয়ত চিকিৎসকে মৃত ঘোষণা করে কিশোরটিক। জাগিরোডর জুনবিলত গা ধুবলে গৈ হলিল সমাধি ঘটিল এটি 12 বছরীয় কিশোরের। মৃত পঞ্চম শ্রেণীর ছাত্র সাহাবুল আলী মঙ্গলবারে সমনিয়ার সাথে গা ধুবলে গৈ হলিল সমাধি ঘটা কিশোরটিক বুধবারে SDRF আর স্থানীয় রাইজে উদ্ধার করে। ডুব মরার পাছত নিরুদ্দেশ হয়ে আসলে আর তৃণবন্ধু আহি খবর দেওয়ার পাছত গাঁও রাইজ গেছে, যার পাছত গাঁও রাইজে প্রশাসনের যোগাযোগ করলে প্রশাসনের SDRF বাহিনী আহিছিলে। আহি সন্ধ্যালেকে গোটেই আপনার বিলখন বিচার পাছত উদ্ধার করবা নাই। পাছত আপনার আজি রাতেপরপরা রাইজ SDRF বাহিনী আহি গোটেই বিলখন চার পাছত আপনার রাইজে আপনার প্রায় যত ডুব দিলে তারপরা মোটামুটি আপনার 100 মিটার 150 মিটার দূরত পিতনির তলত লোহাটক আজি উদ্ধার করা হল। ধুবুরী জেলার গৌরীপুরের বাঘমারাত অনুষ্ঠিত নাও খেলত অঘটন। টিপকাই নৈত চলি থাকা নাও খেলের মাজতে সংঘটিত হল নাও দুর্ঘটনা। অবশ্যই সাঁতুরিব জনা বাবেই জীবন বাঁচিলে নাও খেলত অংশ লওয়া আটাই কেইগৰাকী প্রতিযোগীর। নাও দুর্ঘটনার পাছতেই অঞ্চলটোত সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়ার। নাও খেল সন্দর্ভত প্রশাসনের অনুমতিক লৈও উত্থাপন হয়েছে প্রশ্নর, কারণ নাও খেলত লওয়া হওয়া নাছিল কোনো সুরক্ষা ব্যবস্থা। মাজুলীর পৰা ভাস্কর জ্যোতি কটকী, ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তী আর জাগিরোডর পৰা অজয় পাল, নিউজ 18 অসম নর্থ ইস্ট।